আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্মার্ট আইডিয়া চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে খুবই জনপ্রিয় এবং খুবই প্রচলিত একটা ব্যবসায়িক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এই ব্যবসাটা দিন দিন গ্রো করতেছে এবং খুবই প্রচলিত একটা ব্যবসা আর এই ব্যবসা করতে গেলে প্রধান সুবিধা হলো আপনার কোনো ধরনের মেশিন কেনা লাগবে না কিংবা দোকানেরও প্রয়োজন হবে না তো বন্ধুরা আশা করবো আপনারা ধৈর্য সহকারে শুনবেন শুনলে হয়তো আপনার কিছুটা হলেও উপকারে আসতে পারে তো বন্ধুরা আজকে যে ব্যবসায়িক আইডিয়াটি দেব সেটি অল্প কিছু টাকা নিয়ে আপনি শুরু করতে পারবেন তো দেরি না করে চলুন শুরু করে যাক তবে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এই ধরনের বিজনেস রিলেটেড আইডিয়া পেতে পছন্দ করেন তবে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে তাকে বেল বাটনে ক্লিক করে দেবেন সবার আগে আপডেট ভিডিও পেতে তো বন্ধুরা আজকে আমি যে ব্যবসায়িক আইডিয়াটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি তো সেই ব্যবসাটি হচ্ছে স্টেনলেস স্টিল অর্থাৎ অ্যাসেস বর্তমানে যে কিরকম চাহিদা আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন কারণ বর্তমানে যারাই বাড়ি করতেছে বিল্ডিং করতেছে সবাই অ্যাসেস লাগানোর চিন্তা ভাবনা করতেছে তো অ্যাক্সেসোরিজ ব্যবসা বলতে আপনারা লক্ষ্য করে থাকবেন বিভিন্ন ধরনের গেট সিঁড়ি বারান্দা বিভিন্ন ধরনের অ্যাসেস এর ফুল তারপরে স্টার রিং বা কালারিং বা হাতে বানানো যে এস ফুল বিভিন্ন ধরনের আপনার ছোট ছোট যেই ফুল ধরনের জিনিসগুলো থাকে এগুলো আপনি পাইকারি মার্কেট থেকে কিনে খুচরা বিভিন্ন ওয়ার্কশপের দোকানে দোকানে সেল করতে হবে তো বন্ধুরা এই ব্যবসাটা যদি করতে চান প্রথম অবস্থায় হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে আর এই ব্যবসাটা করতে চাইলে আপনার প্রথমেই সর্বপ্রথম যেটা করা লাগবে সেটা হচ্ছে আপনার কোন মালের নাম কি এই জিনিসগুলা জানতে হবে কোনটার প্রাইস কত সেটা জানতে হবে তো জানার পর আপনি যদি পাইকারি মার্কেট থেকে কিনেন কিনে বিভিন্ন ধরনের আপনার এলাকায় বা আশেপাশে যত ওয়ার্কশপ আছে ওই ওয়ার্কশপের মালিকদের সাথে আপনি যায় যে ভাই আমার সাথে আমার কাছে এই মালটা আছে আপনি চাইলে নিতে পারবেন আপনি ঢাকা থেকে কত টাকা কিনেন আমি ওই রেটে আপনাকে দিব ওই রেটও বিক্রি করলে আপনার কিছুটা হলো প্রফিট থাকবে তবে আপনার প্রধান সুবিধা হচ্ছে এই মালটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি চাইলে আপনার কাছে ছয় মাস এক বছরও রেখে দিতে পারবেন আর দাম দাম যে হুট করে কমে যাবে এরকম না আপনি যদি সাহস করে ব্যবসাটা শুরু করতে পারেন প্রথম অবস্থা হয়তো সাময়িক একটু সমস্যা হতে পারে কিন্তু একটা সময় মনে হবে যে না এই ব্যবসাটা আমার জন্য পারফেক্ট একটা ব্যবসা তো বন্ধুরা ব্যবসায় লাভ লস থাকবে কারোর কোনো কথায় প্রচলিত না হয়ে বা আমার ভিডিও দেখে ওরকম না হয়ে আপনি যদি ব্যবসাটা করতে চান তাহলে অবশ্যই মার্কেটে খোঁজখবর নেবেন যে এইসব মাল কোথা থেকে আনে কীরকম প্রফিট হয় আপনি একটা মেজারমেন্ট করে তারপরে আপনি ব্যবসাটা হাত দিবেন তো বন্ধুরা ব্যবসাটার অন্যতম সুবিধা হলো আপনি যদি কোনো পার্টি ধরেন সেই পার্টি আপনার কাছ থেকে মাল নিলে এক দুই পিস মাল নেবে না একসাথে মাল নিলে অনেকগুলো মাল নেয় আপনি যদি ডাকার রেট বা ঢাকা থেকে সামান্য একটু বেশিও বিক্রি করেন আপনার কাছ থেকে নেবে কারণ ডাকাতে অর্ডার দিলে হয়তো অনেক মাল অর্ডার দেওয়া লাগবে আপনার কাছ থেকে নিলে হয়তো কিছু কম পরিমাণ নিতে পারবে এই জন্য মনে করেন আপনার সাথে এই ব্যবসাটা অনেক ওয়ার্কশপের মালিকই করবে আপনি যদি এই ব্যবসাটা করতে চান তাহলে আপনার একটু কষ্ট করে আপনার কোন মালের নাম কি বা কোন মাল কোথায় পাওয়া যায় কে এই মালটা ইম্পোর্ট করে এই জিনিসগুলো বিস্তারিত আপনার জানতে হবে তো বিস্তারিত জেনে আপনি যদি ব্যবসাতে ইন করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন লস হবে না ইনশাল্লাহ তো বন্ধুরা ব্যবসায় লাভ লস থাকবে এটা স্বাভাবিক আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য কোন মালের নাম কি এবং কত টাকার রেট এবং কোথায় পাওয়া যায় বিস্তারিতভাবে আপনাদেরকে দেখানোর জন্য তবে আপনাদের কমেন্টসের উপরে নির্ভর করে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব তবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম